সুমিকের গায়ের গাম শুকিয়ে যাওয়ার আগে তার পাওনা পরিশোধ কর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান হলো কর্মের নেতা এবং কর্ম হলো জ্ঞানের অনুসারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান হলো কর্মের নেতা এবং কর্ম হলো জ্ঞানের অনুসারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবে কোরআন দ্বারা আল্লাহ তাআলা এক জাতিকে উন্নত এবং অপর জাতিকে অবনত করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি কোরআনের হারামকে হালাল মনে করে সেই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আমল তাকে পচিয়ে দেয় তার বংশ তাকে পিছিয়ে দিতে পারে না। যে আল্লাহর পথে একটি দান করে আল্লাহ তার জন্য সত্যের গুণ লিখে দেন। তিন জি